হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানোদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে তোমাদের নর্মাল একটি ফেসবুক অ্যাকাউন্টকে ভিআইপি ভাবে সাজিয়ে নিবে। সো স্ক্রিনে তোমরা যে ভিআইপি অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছ, এরকম ভাবে তুমিও কিন্তু তোমার ফেসবুক আইডিটাকে খুব সহজে সাজিয়ে নিতে পারো। তো কিভাবে সাজাবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সো গাইস, ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদের দরকার হবে ফেসবুকের ভিআইপি কাভার ফটো, ফেসবুকের ভিআইপি প্রোফাইল পিকচার, ফেসবুকের ভিআইপি নেম নিকনেম, ফেসবুকের ভিআইপি বায়ো, সাথে কিন্তু আমাদের লাগবে ফেসবুকের ভিআইপি ওয়ার্ক। তো এই সবগুলোই কিভাবে তোমরা অ্যাড করবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। একটু স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তুমিও শিখে যাবে কিভাবে তোমার ফেসবুক আইডিটাকে সাজিয়ে শখের আইডি তৈরি করবে। চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আমাদের আইডিটাকে লগ ইন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আমার আইডিটাকে লগ ইন করে নিয়েছি, এই আইডিটাকেই আমি কিন্তু সাজাবো। তো গাইস, আইডি সাজানোর জন্য আমাদের দরকার হবে সর্বপ্রথমে কভার ফটো। তো আমরা কোথায় থেকে ভিআইপি কভার ফটো ডাউনলোড করব চলো দেখে নেই। সো ভিআইপি কভার ফটো ডাউনলোড করার জন্য তোমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে এখানে তোমাদের সার্চ করতে হবে বায়ো স্ট্যাটাস বিডি লিখে। সাম বায়ো স্ট্যাটাস বিডি লিখে সার্চ করে দিচ্ছি। বায়ো স্ট্যাটাস বিডি লিখে সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইট থেকেই তুমি কিন্তু খুব সহজে তোমার ফেসবুকের জন্য ভিআইপি কভার ফটো ডাউনলোড করতে পারো। খুব সহজেই কভার ফটো ডাউনলোড করার জন্য তোমরা এখানে দেখতে পারবে সার্চের আইকন, এই সার্চের আইকনের উপরে ক্লিক করে দিতে হবে এবং এখানে তোমাদের সার্চ করতে হবে ফেসবুক ভিআইপি কভার ফটো লিখে। তো এখানে লেখার পরে সার্চে তোমরা ক্লিক করে দিবে। সার্চে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে চলে আসবে 200+ ফেসবুক ভিআইপি কভার ফটো ডাউনলোড এইচডি নিউ 2024। সো সিম্পলি তোমরা এটার উপরেই ক্লিক করে দিবে। সো তোমরা যদি এটার উপরে ক্লিক করে দাও, তাহলেই তোমরা কিন্তু এখানে দেখতে পারবে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। সো এখান থেকে তোমরা যদি নিচে স্ক্রল ডাউন করো, তাহলে কিন্তু নতুন নতুন এবং ইউনিক ইউনিক কভার ফটো তোমাদের সামনে আসবে। সো যত তোমরা নিচে স্ক্রল ডাউন করবে, তত কিন্তু ইউনিক এবং নতুন নতুন কভার ফটো তোমাদের সামনে চলে আসবে। সো এখান থেকে তোমরা কিভাবে কভার ফটো ডাউনলোড করবে, তোমাদের যে কভার ফটোটি পছন্দ হবে সেই কভার ফটোর উপরে টাচ করে ধরে রাখবে। দেন এখানে তোমরা দেখতে পারবে ডাউনলোড ইমেজ। সো তোমরা ডাউনলোড ইমেজ লেখাটি দেখতে পারবে। ডাউনলোড ইমেজে ক্লিক করলেই কিন্তু ফটোটি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এখান থেকে যদি তোমার ফটো ডাউনলোড করা হয়ে যায়, তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকে। ফেসবুকে আসার পর এই যে দেখতে পাচ্ছ অ্যাড কভার ফটো, এই কভার ফটোর উপরে ক্লিক করে দিবে। তারপরে আপলোড ফটোতে ক্লিক করে দিবে। আপলোড ফটোতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে তোমরা কভার ফটোটি সিলেক্ট করে দিবে। আমি এখান থেকে কভার ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। কভার ফটোটি সিলেক্ট করে দেওয়ার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি সেভ লেখা। সিম্পলি এই সেভ লেখার উপরে আমরা ক্লিক করে দেব। সেভ লেখার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পারবে এই কভার ফটোটি কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভিআইপি একটা কভার ফটো আমাদের ফেসবুক আইডিতে অ্যাড করতে পেরেছি। এখন আমাদের কিন্তু দরকার ফেসবুকের ভিআইপি একটা প্রোফাইল পিকচার। সো ফেসবুকের ভিআইপি প্রোফাইল পিকচার ডাউনলোড করার জন্য তোমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সো গাইস, এখান থেকে তোমরা সরাসরি গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দিবে এবং সার্চ বক্সে সার্চ করবে পিন্টারেস্ট লিখে। পিন্টারেস্ট লিখে সার্চ করার সাথে সাথে তোমরা এই অ্যাপসটি পেয়ে যাবে। এই অ্যাপসটি তোমরা ওপেন করে দিবে। এই অ্যাপসটি ওপেন করে দিলে এখানে কিন্তু তোমরা অনেক ধরনের ফেসবুকের প্রোফাইল পিকচার দেখতে পারবে। এখান থেকে তোমরা যে কোনো ধরনের ফেসবুকের প্রোফাইল পিকচার খুব সহজে ডাউনলোড করে নিতে পারো। অথবা তোমরা এই যে নিচে যদি লক্ষ্য করো, তাহলে এখানে তোমরা দেখতে পারবে সার্চ আইকন। সিম্পলি তোমাদের এই সার্চ আইকনের উপরে ক্লিক করে দিতে হবে। সার্চ আইকনে ক্লিক করার পর সার্চ ফর আইডিয়াসে ক্লিক করে বয়েস প্রোফাইল ডিপি লিখে যদি তোমরা সার্চ করো, অথবা গার্লস প্রোফাইল ডিপি লিখে যদি সার্চ করো, তোমাদের সামনে কিন্তু অসংখ্য ফেসবুকের স্টাইলিশ প্রোফাইল পিকচার চলে আসবে। এখান থেকে তোমরা যে কোনো ফটো খুব সহজে ডাউনলোড করে নিতে পারো। প্রোফাইল ফটো এখান থেকে ডাউনলোড করার জন্য যে ফটোটি ডাউনলোড করবে তার উপর টাচ করবে এবং উপরে দেখতে পারবে তোমরা এখানে থ্রি ডট। এই থ্রি ডটে তোমাদের ক্লিক করে দিতে হবে এবং ডাউনলোড ইমেজে ক্লিক করলেই কিন্তু এই ফটোটি তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখান থেকে সরাসরি চলে আসবে তোমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার লগো। সিম্পলি এই লগোর উপরে ক্লিক করে দিবে। তারপরে সিলেক্ট প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে প্রোফাইল ফটোটি সিলেক্ট করে দিবে। প্রোফাইল দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু পরিপূর্ণ হয় নাই, তার জন্য আমরা এখানে থাকা এই ক্রপ আইকনের উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা ফটোটিকে একটু জুম করে নিব। সো ফটোটিকে জুম করে আমরা প্রোফাইলের মাপ পিক করে নিব। তারপরে উপরে আমরা লেখা দেখতে পারবো ডান। সিম্পলি এই ডান লেখার উপর আমরা ক্লিক করে দিব। ডান লেখার উপরে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো সেভ লেখা। সিম্পলি এই সেভ লেখার উপরে এখন আমরা ক্লিক করে দিব।
সেভ লেখার উপরে ক্লিক করার সাথে সাথে এই ফটোটি কিন্তু আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিআইপি কাভার ফটো অ্যান্ড ভিআইপি প্রোফাইল পিকচার অ্যাড করা কমপ্লিট। এখন আমাদের অ্যাড করতে হবে ভিআইপি একটা বায়ো। সো ভিআইপি বায়ো তোমরা কোথায় থেকে কপি করবে দেখিয়ে দিচ্ছি। সো গাইস এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিছু ভিআইপি বায়ো এখানে কিন্তু আমি রেখে দিয়েছি। এই ভিআইপি বায়োগুলো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেইখান থেকে খুব সহজে কপি করে নিতে পারবে। সো বায়ো কপি করার জন্য সিম্পলি তোমরা এই যে বায়োর উপরে টাচ করে ধরে রাখবে, টাচ করে ধরে রাখার পরে যে বায়োটা আছে সম্পূর্ণ কিন্তু এখান থেকে তোমাদের মার্ক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মার্ক করা হয়ে গেছে, এখন আমরা কপি লেখাতে ক্লিক করে কপি করে নিব। কপি করা হয়ে গেলে সরাসরি চলে আসবো ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা ইডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দিব। ইডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে আমরা দেখতে পারবো বায়ো, সিম্পলি আমাদের এই অ্যাডের উপরে ক্লিক করে দিতে হবে। অ্যাডের উপরে ক্লিক করার পর এখানে আমরা ফাঁকা জায়গা দেখতে পারবো, এখানে আমরা টাচ করে দিব। টাচ করার পর আমরা যে বায়োটাকে কপি করলাম সেই বায়োটাকে এখানে আমাদের পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আমরা উপরে দেখতে পারবো সেভ লেখা, সিম্পলি এই সেভ লেখার উপরে ক্লিক করে দিব। সেভ লেখার উপরে ক্লিক করে দিলে এই বায়োটা আমাদের প্রোফাইলে সেভ হয়ে যাবে। আমরা যদি প্রোফাইলে ব্যাক করি এবং রিফ্রেশ করে দিই তাহলেই দেখতে পারবে আমাদের কিন্তু সুন্দর বায়োটি ফেসবুকে অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন আমাদের অ্যাড করতে হবে ফেসবুকের ভিআইপি ওয়ার্ক। সো ফেসবুকের ভিআইপি ওয়ার্ক তোমরা কিভাবে কপি করবে দেখিয়ে দিচ্ছি। সো গাইস এখন স্ক্রিনে তোমরা কিন্তু ফেসবুকের ভিআইপি কিছু ওয়ার্ক দেখতে পাচ্ছ, এই ওয়ার্কগুলো কিন্তু তোমরা খুব সহজেই কপি করে নিতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এই ওয়ার্কগুলো খুব সহজে কপি করে নিতে পারো। কপি করার জন্য যেই ওয়ার্কটি কপি করবে সিম্পলি সেই ওয়ার্কের ওপর টাচ করে ধরে রাখবে। টাচ করে ধরে রেখে কিন্তু এখান থেকে তোমাদের ফুল মার্ক করতে হবে। ফুল মার্ক করার পর কপি লেখাতে ক্লিক করে দিবে। কপি লেখাতে ক্লিক করলে কিন্তু ওয়ার্কটি কপি হয়ে যাবে, তারপরে তোমরা সরাসরি ফেসবুকে চলে আসবে। ফেসবুকে আসার পরে ওয়ার্ক অ্যাড করার জন্য তোমরা এখন এখানে ইডিট প্রোফাইলের উপর আবারও ক্লিক করে দিবে। ইডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর নিচে যদি স্ক্রল ডাউন করো এখানে তোমরা দেখতে পারবে ইডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন, সিম্পলি এইখানে তোমরা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, সিম্পলি তোমাদের অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্সের উপরে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পারবে ওয়ার্ক প্লেস নেম, সিম্পলি ওয়ার্ক প্লেস নেমের উপরে ক্লিক করবে এবং এই তোমরা যেই ওয়ার্কটি কপি করলে সেই ওয়ার্কটি এখানে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পরে সার্চ করে দিলে সাজেশনে কিন্তু অনেকগুলা এরকম একই ওয়ার্ক তোমাদের দেখাবে। এখান থেকে তোমাদের যেটা পছন্দ হবে সেই ওয়ার্কের উপরে ক্লিক করে দিবে। ওয়ার্কের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবে সেভ লেখা, সিম্পলি সেভ লেখার উপরে ক্লিক করে দিবে। তাহলেই কিন্তু এই ওয়ার্কটি তোমার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সো এইভাবে তোমরা একই ওয়ার্ক 5-7 বার অ্যাড করে দিবে। সো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু 5-6 বার এই একই ওয়ার্ক অ্যাড করে দিয়েছি। এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের ফেসবুক প্রোফাইলে। ফেসবুক প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা রিফ্রেশ করে দেবো। রিফ্রেশ করে দেওয়ার পরে আমরা যখনই নিচে স্ক্রল ডাউন করবো এখানে কিন্তু আমরা সেই ওয়ার্কটি দেখতে পাচ্ছি। তোমরা কিভাবে ফেসবুক ইনস্টাগ্রামের লগোর সাথে ওয়ার্ক অ্যাড করবে এখন আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে অ্যাড করতে হয়। সর্বপ্রথম আমাদের সেই ওয়ার্কগুলো কপি করতে হবে। সো গাইস স্ক্রিনে এখন তোমরা যেই ওয়ার্কগুলো দেখতে পাচ্ছ এগুলা কিন্তু ফেসবুকের যেই লগো আছে এবং ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার যেই লগোগুলো আছে সেই লগোর সাথে কিন্তু এই ইমোজি ওয়ার্কগুলো তোমরা খুব সহজে অ্যাড করে নিতে পারো। সো এগুলো অ্যাড করার জন্য সিম্পলি এক এক করে তোমাদের কিন্তু এই সবগুলোকে কপি করে নিতে হবে। আমি একটা একটা করে এখান থেকে দেখতে পাচ্ছ প্রথম একটা আগে কপি করে নিচ্ছি। সো এখান থেকে আমি প্রথম ওয়ার্কটি কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকে। ফেসবুকে আসার পরে এখন সোশ্যাল মিডিয়ার পাশে তোমরা কিভাবে অ্যাড করবে ভিআইপি এবং স্টাইলিশ ওয়ার্ক দেখিয়ে দিচ্ছি। তার জন্য তোমরা এখান থেকে ইডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দিবে। ইডিট প্রোফাইলের উপর ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবে ইডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন, এখানে তোমরা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর একটু যদি নিচে স্ক্রল ডাউন করো এখানে তোমরা দেখতে পারবে কন্ট্যাক্ট ইনফরমেশন, সিম্পলি এখানে তোমরা ইডিটের উপরে ক্লিক করে দিবে। সো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড সোশ্যাল লিঙ্ক, সিম্পলি এই অ্যাড সোশ্যাল লিঙ্কের উপর তোমরা ক্লিক করে দিবে। অ্যাড সোশ্যাল লিঙ্কের উপরে ক্লিক করে দিলে তোমরা এখানে দেখতে পারবে ইনস্টাগ্রাম এবং পাশে দেখতে পারবে অ্যাকাউন্ট নেম। এখন এই অ্যাকাউন্ট নেমেই কিন্তু আমাদের যেই স্টাইলিশ ভিআইপি ওয়ার্কগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিতে হবে। সো আমি একটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখন এখানে আবারও অ্যাড সোশ্যাল লিঙ্কের ওপর ক্লিক করবো এবং ইনস্টাগ্রামের ওপর ক্লিক করে এখান থেকে সেকেন্ডে যেটা আছে সেটা সিলেক্ট করে দিব এবং অ্যাকাউন্টের নেমে আমরা কিন্তু আরেকটি ওয়ার্ক এখান থেকে কপি করে আনব। কপি করে কিন্তু এখানে আমরা পেস্ট করে দিব। সো আমাদের ওয়ার্ক কপি করা কমপ্লিট এবং অ্যাকাউন্ট নেমে আমরা
ওয়ার্কটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আবারও অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করব এবং যেটা আবারও তিন নম্বরে যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এভাবে প্রত্যেকটা সিলেক্ট করে আমরা পাশে অ্যাকাউন্টে নেমে ভিআইপি ওয়ার্ক অ্যাড করে দিচ্ছি। অলরাইট গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকগুলা আর কি এখানে স্টাইলিশ যে ওয়ার্ক আছে সেই ওয়ার্কগুলো অ্যাড করে দিয়েছি। সো ওয়ার্কগুলো দেখতে পাচ্ছ তোমরা এই সাইডে কিন্তু সোশ্যাল মিডিয়ার যেই লগো আছে সেই লগোর নাম। সো আমরা এখান থেকে স্ন্যাপচ্যাট, গিটহাব, ট্রেডস, টুইটার, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট, সো এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিয়েছি এবং পাশে কিন্তু আমরা স্টাইলিশ নাম দিয়ে দিয়েছি। এখন আমরা নিচে দেখতে পারবো সেভ লেখা, সিম্পলি সেভ লেখার উপরে ক্লিক করে দিলেই কিন্তু এগুলো আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। সো গাইস, এখন যদি আমি আমার প্রোফাইলে চলে আসি, সো প্রোফাইলে আসার পর প্রোফাইলটা যদি একবার রিফ্রেশ করে দিই এবং যদি আমরা নিচে স্ক্রল ডাউন করি, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে ভিআইপি ওয়ার্কগুলো। সো গাইস, ফেসবুকের নতুন আপডেট আসার পরে আমরা এখন যদি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টিকটক, সো টিকটকের এইখানে যদি আমরা ক্লিক করি, এখানে থেকে কিন্তু একে একে সবগুলাই আমরা ওয়ার্ক এখানে দেখতে পারবো। সো এভাবেই কিন্তু তোমরা এরকমভাবেই তোমরা কিন্তু লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারো, স্টাইলিশ নাম দিয়ে লিঙ্কগুলো কিন্তু তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। এখন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটা স্টাইলিশ নিকনেম অ্যাড করব। সো ফেসবুকের স্টাইলিশ নিকনেম কিভাবে অ্যাড করতে হয়, সাধারণত কিন্তু আমরা নাম লিখতে চাইলে কিন্তু নিকনেমে নাম লিখতে পারি, কিন্তু যখন ভিআইপি এবং স্টাইলিশ নিকনেম আমরা লিখতে যাই তখন কিন্তু আমাদের ফেসবুক সেটাকে অ্যাকসেপ্ট করে না। কিভাবে ভিআইপি এবং স্টাইলিশ নিকনেম অ্যাড করব চলো দেখে দিই। সো তার জন্য সর্বপ্রথম কিন্তু আমাদের নিকনেমগুলোকে কপি করে নিতে হবে। তোমরা স্ক্রিনে যে নিকনেমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা খুব সহজেই কপি করে নিতে পারবে। সো এইখান থেকে আমরা একটি নিকনেম কপি করে নিচ্ছি। সো সিম্পলি এখান থেকে আমরা যে কোনো একটি কপি করে নিই। সো এখান থেকে আমরা এই নিকনেমটি কপি করে নিচ্ছি। সো কপিতে ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পর আমরা সরাসরি চলে আসবো ফেসবুকে। ফেসবুকে আসার পর এখন যদি আমরা এখানে এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দিই, এডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর নিচে যদি এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশনে ক্লিক করি, এখান থেকে আমাদের নিচে খুঁজে বের করতে হবে কিন্তু অ্যাড আদার নেম। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড আদার নেম, সিম্পলি অ্যাড আদার নেমের উপর আমাদের ক্লিক করতে হবে এবং এই নেমে কিন্তু আমাদের এই যেই স্টাইলিশ নেমটা আছে সেটা কিন্তু পেস্ট করে দিতে হবে এবং শো অ্যাট টপ প্রোফাইলে টিক মার্ক করতে হবে। টিক মার্ক করে এখন যদি আমি সেভ লেখাতে ক্লিক করে দিই, সো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জেস নট সেভ। সো কিভাবে আমরা এই নিকনেমটি আমাদের আইডিতে সেভ করব চলো দেখি। সো তার জন্য আমাদের ভিপিএন কিন্তু কানেক্ট করতে হবে। আমরা টাচ ভিপিএনটি ওপেন করে দেব এবং টাচ ভিপিএনটি ওপেন করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো আইকন, সিম্পলি এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে অনেকগুলো কান্ট্রি আমরা দেখতে পারবো। সো এখান থেকে আমাদের কিন্তু স্পেন কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। আমি নিচে স্ক্রল ডাউন করে স্পেন কান্ট্রিটাকে খুঁজে বের করলাম। খুঁজে বের করে স্পেন কান্ট্রির ওপরে আমরা টাচ করে দেব। স্পেন কান্ট্রির ওপরে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে স্পেন কান্ট্রিটি কানেক্ট হয়ে যাবে। সো গাইস, স্পেন কান্ট্রিটি কানেক্ট হয়ে গেলে তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকে। ফেসবুকে আসার পর এখন যদি আমরা সেভ লেখাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে। সো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লোডিং হচ্ছে। অলরাইট গাইস, আমাদের আইডিতে কিন্তু স্টাইলিশ নিকনেম অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা প্রোফাইলটা একটু রিফ্রেশ করে দিই। অলরাইট গাইস, এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিআইপি নিকনেমও অ্যাড করা কমপ্লিট। সো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের আইডিটাকে কিন্তু আমরা খুব সহজে সাজিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এভাবে খুব সহজেই তোমার আইডিটাকেও সাজিয়ে শখের আইডি তৈরি করে নিতে পারো। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে। আর এরকমই নতুন নতুন ফেসবুকের আপডেট, প্রোফাইল সাজানোর ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।